নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন তারামা স্টুডিও বেঙ্গলি ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব, আপনি যদি একজন কৃষক হন এবং কৃষি যন্ত্রপাতি কিনতে ইচ্ছুক হন, তাহলে এই ভিডিওটা দেখা আপনার খুবই প্রয়োজন। তার কারণ সরকার আপনাকে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য কিছু সাবসিডি দিচ্ছে, অর্থাৎ 50% পর্যন্ত কৃষি যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে আপনি ভর্তুকি পেয়ে যাবেন সরকারের কাছ থেকে। তো সেই ভর্তুকি পাওয়ার জন্য আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে, তো আপনি চাইলে এখনই আবেদন করে দিতে পারেন। তো তার জন্য কিভাবে আপনি আবেদন করবেন বা কিভাবে আপনি ফর্মটা ফিল আপ করবেন, কোথায় আপনি ফর্মটা জমা দেবেন, সমস্ত বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করব এবং কত টাকা পর্যন্ত কোন যন্ত্রপাতিতে ভর্তুকি পাওয়া যাচ্ছে, এছাড়াও কারা কারা আবেদনের যোগ্য, আবেদন করতে গেলে আপনার আর কী কী ডকুমেন্টস দিতে হবে, সমস্ত বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তবেই আপনি সমস্ত ব্যাপারটা বুঝতে পারবেন। তো ভিডিওটা বন্ধুরা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমাদের সাথে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল বা ভিডিওর নিচে দেখুন লাল কালারের সাবস্ক্রাইব বোতাম রয়েছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখুন, তাহলে যখনই আমরা লেটেস্ট ভিডিও আপলোড করব তার খবর আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো চলুন শুরু করি। প্রথমে আমরা নোটিশটা একবার দেখে নেব। এখানে দেখছেন কৃষি যন্ত্রপাতি কেনার জন্য সরকারি অনুদান, অর্থাৎ কিভাবে আপনি আবেদন করবেন সমস্ত ডিটেলসটা আপনি এখানে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন, অর্থাৎ www.matirkotha.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। তো আবেদন প্রক্রিয়া সমস্ত এখানে ডিটেলসে বলা আছে, আপনি একবার চাইলে ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। তো এইভাবে আপনি পরপর আবেদন করবেন এবং আমরা পরবর্তীতে দেখাবো আপনারা আবেদন কিভাবে করবেন এবং আবেদন প্রক্রিয়াটি অনলাইনে করতে হবে আপনাকে। আবেদন করার পর যে আবেদন করার জন্য যে পিডিএফ ফাইলটা ডাউনলোড করবেন, অর্থাৎ ফর্মটা অনলাইনে আবেদন করার পর পাবেন, সেটা আপনাকে আপনার যে কাছাকাছি সংশ্লিষ্ট ব্লক অফিস আছে বা জেলা কৃষি আধিকারিক অফিস আছে সেখানে গিয়ে আপনাকে 2 নভেম্বর 2018 মধ্যে, অর্থাৎ বিকাল 3টের মধ্যে আপনাকে জমা দিতে হবে, অর্থাৎ লাস্ট ডেট এখানে বুঝতে পারছেন 2 নভেম্বর, এর মধ্যে আপনাকে ফর্মটা সেখানে জমা দিয়ে দিতে হবে। তো এখানে বলা হয়েছে আবেদনপত্র কোন কোন প্রকল্পের জন্য গ্রহণ করা হচ্ছে, সেটা এখানে ডিটেলস বলা আছে। 3টে প্রকল্প এখানে দেওয়া আছে, অর্থাৎ কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য আর্থিক অনুদান প্রকল্প, ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য এককালীন ভর্তুকি প্রকল্প এবং কৃষি যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য ভর্তুকি প্রকল্প, এই 3টে স্কিম এখানে আছে। তো এই 3টে স্কিমের মধ্যে আপনি যে কোনো একটা স্কিমে আবেদন করতে পারেন। তো কোন স্কিমের জন্য কতটা আপনার যোগ্যতা লাগবে তার ডিটেলস এই ফর্মটার নিচে দেওয়া আছে। তো এখানে দেখছেন আবেদনের সময়সীমা, অর্থাৎ আমরা আগেই আলোচনা করেছি 2 নভেম্বর 2018 এর মধ্যে আপনাকে আবেদনপত্র জমা দিয়ে দিতে হবে। তো এখানে দেখছেন কৃষি দপ্তরে টোল ফ্রি নাম্বার এখানে দেওয়া আছে, আপনার যদি কোনো সমস্যা হয় তো আপনি এই টোল ফ্রি নাম্বারে কল করে সমস্ত বিস্তারিত জানতে পারবেন। সোম থেকে শনিবার সকাল 7টা থেকে সন্ধে 7টা পর্যন্ত আপনি ফোন করে বিস্তারিত জানতে পারেন। অর্থাৎ বন্ধুরা, ওপরে যে 3টি প্রকল্প আমরা আলোচনা করেছি, তো তার মধ্যে প্রথম প্রকল্প হচ্ছে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য আর্থিক অনুদান প্রকল্প। তো এই আর্থিক অনুদান প্রকল্পে কারা কারা অংশগ্রহণ করতে পারবে এখানে ডিটেলসটা বলা আছে। যে কোনো ব্যক্তি, ক্ষুদ্র প্রান্তিক শ্রেণীর কোনো কৃষক, সমবায় সংস্থা, যৌথ দায়বদ্ধ গোষ্ঠী বা স্বনির্ভর গোষ্ঠী, এই সমস্ত শ্রেণীর কৃষকরা এখান থেকে সাবসিডিতে এই সমস্ত জিনিসগুলো কিনতে পারে। এছাড়াও তিনি যদি 5 বছরের মধ্যে কোনো কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য আবেদন না করে থাকেন তাহলেও সুযোগটা নিতে পারেন। ট্র্যাক্টর কিনতে ইচ্ছুক কৃষকরা 2.5 একর জমি থাকতে হবে। পাওয়ার টিলার যদি আপনি কিনতে চান তাহলে আপনার 1.5 একর জমির মালিক হতে হবে আপনাকে। এরপরে দেখে নেবো কী কী যন্ত্রপাতির জন্য কতটা সাবসিডি দেওয়া আছে। অর্থাৎ এখানে দেখছেন ট্র্যাক্টরের জন্য, অর্থাৎ 40 হর্স পাওয়ারের যে ট্র্যাক্টর আছে তো তার জন্য এখানে দেখছেন 35% সাবসিডি দেওয়া আছে, অর্থাৎ আপনি 1,25,000 টাকা পর্যন্ত সাবসিডি পেতে পারেন। এই সমস্ত ডিটেলসগুলো এখানে বলা আছে। এছাড়াও আরও যে সমস্ত যন্ত্রপাতিগুলো আছে সমস্ত যন্ত্রপাতির ক্ষেত্রে বিভিন্ন রকম সাবসিডি আছে, এমনকি 50% পর্যন্ত সাবসিডি এখানে পেয়ে যাবেন। তা আরও বিভিন্ন রকম যন্ত্রপাতির ক্ষেত্রে বিভিন্ন রকম সাবসিডি আছে, তো আপনারা চাইলে এই লিস্টটাকে একবার দেখে নিতে পারেন। তো এরপরে চলে আসছে 2 নম্বর কলমে, যেটা
ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য এককালীন ভর্তুকি প্রকল্প। তো এককালীন ভর্তুকি প্রকল্পের জন্য কারা কারা অংশগ্রহণ করতে পারবে, কোন শ্রেণীর কৃষকরা, সেটা এখানে দেখছেন দেওয়া আছে। যে কোনো ব্যক্তি, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক বা সমবায় সংস্থা, এছাড়া স্বনির্ভর গোষ্ঠী, এরা এই শ্রেণীর মধ্যে আবেদন করতে পারবে। অর্থাৎ যারা এখন 5 বছর পর্যন্ত কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য কোনো সুযোগ নেন নাই, তারা এই যন্ত্রপাতি ক্রয়ের জন্য আবেদন করতে পারবে। এখানে দেখছেন কী কী যন্ত্রপাতি আছে এই প্রকল্পে, সমস্ত ডিটেলসটা আপনি এখানে পেয়ে যাবেন। অর্থাৎ হস্তচালিত স্প্রে মেশিন, পদচালিত ঝাড়াই মেশিন, ড্রাম সিট, এই সমস্ত বিভিন্ন রকম যন্ত্রপাতি এখানে আছে। তো আপনি যেটা ইচ্ছা, সেটা আপনার যেটা প্রয়োজন, সেটা আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন। এখানে দেখছেন ভর্তুকির পরিমাণ দেওয়া আছে 50% পর্যন্ত, অর্থাৎ আপনি সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত ভর্তুকি অর্থাৎ সাবসিডি পেতে পারেন। এছাড়াও আপনি কৃষি ব্লক আধিকারিক অফিসে, সেখানেও আপনি যোগাযোগ করতে পারেন। এরপরে 3 নম্বর যেটা আছে, 3 নম্বর হচ্ছে কৃষি যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য। তো আপনি যদি ভাড়া কেন্দ্র স্থাপন করতে চান, কারা কারা এর যোগ্য সেটা এখানে বিস্তারিত বলা আছে। তো এখানে দেখছেন সমবায় সংস্থা, ফার্মার্স ক্লাব, স্বনির্ভর গোষ্ঠী, ব্যক্তিবর্গ, অর্থাৎ ব্যক্তিগতভাবে এটা হচ্ছে না, সংস্থা বা এরকম ধরনের গোষ্ঠীর ওপরে এটাকে সুযোগ দেওয়া হচ্ছে। এখানে দেখছেন কী কী যন্ত্রপাতি আছে, সমস্ত বিস্তারিত এখানে বলা আছে। কত ভাড়া পড়বে, সমস্ত বিস্তারিত এখানে আপনি পেয়ে যাবেন। তো ভিডিওটা পজ করে এখানে দেখে নিতে পারেন একবার। তো এই সমস্ত যন্ত্রপাতিগুলো আপনি ভাড়া হিসাবে ব্যবহার করতে পারেন। এছাড়াও দেখছেন ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের দ্বারা বহু যন্ত্রপাতি আছে, যেগুলো আপনারা এখান থেকে কিনতে পারেন। পাওয়ার টিলার থেকে শুরু করে সমস্ত কিছু আপনি এখানে পেয়ে যাবেন এবং 50% পর্যন্ত সাবসিডি পেতে পারেন। তো বন্ধুরা, এবারে দেখব আমরা কীভাবে আবেদন করা যায় অনলাইনে, সেটা একবার বিস্তারিত দেখে নেব। তো বন্ধুরা, কৃষি যন্ত্রপাতি আবেদনের জন্য matirkotha.net এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে আসতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে দেখছেন সার্কুলার যে অপশানটা আছে, এখানে আপনি ক্লিক করবেন। তারপরে একদম নিচের দিকে এলে ফার্মার মেশিনারি স্কিম অ্যাপ্লিকেশন, এখানে যাওয়ার পর আপনি নিচে দেখবেন অ্যাপ্লিকেশন ফর্ম, এই যে ডিটেল দেখছেন, অ্যাপ্লিকেশন ফর্মে আপনি ক্লিক করবেন। তো অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে। এবারে এই পেজটার ডান দিকে দেখবেন অ্যাপ্লিক্যান্ট লগ ইন অপশান আছে, তো আপনি এখানে ক্লিক করুন। অ্যাপ্লিক্যান্ট লগ ইনে ক্লিক করার পর ঠিক আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো নিচে দেখবেন রেজিস্টার বলে একটা অপশান আছে, তো রেজিস্টার অপশানে আপনি ক্লিক করবেন। তো রেজিস্টার অপশানে ক্লিক করলে এখানে আপনাকে একটা মোবাইল নাম্বার দিতে হবে, ভ্যালিড মোবাইল নাম্বার যেটা আপনার কাছে থাকবে। তো সেই মোবাইল নাম্বার আপনি এখানে এন্ট্রি করে দেবেন। এন্ট্রি করার পর গেট ওটিপিতে আপনি ক্লিক করবেন। গেট ওটিপিতে ক্লিক করলে আপনার মোবাইলে একটা ওটিপি যাবে। তো বন্ধুরা, আমাদের মোবাইলে ওটিপি চলে এসেছে। তো ওটিপিটা আমি ওটিপির ঘরে এন্ট্রি করে ওকে বটমে ক্লিক করব। তো বন্ধুরা, ওটিপিটা দেওয়ার পর যখন আপনি ওকে করবেন, তখন আপনার সামনে এরকম একটি মেসেজ আসবে এবং আপনার সামনে অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হয়ে যাবে। তো এখন ওকে করে এগিয়ে যাবেন। তো এখানে দেখছেন আপনার সামনে ওটিপি দেওয়ার পর আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হয়ে গেছে। তো প্রথমত আপনাকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে এখানে, এবং আপনাকে সেই পাসওয়ার্ডটা আরেকবার দিয়ে কনফার্ম করতে হবে, এবং অবশ্যই পাসওয়ার্ডটা লিখে রাখবেন। তারপরে আপনার নেম অফ ফার্মার, এখানে আপনার ফার্মারের নামটা লিখবেন। এখানে ফাদার্স নেম এখানে দেবেন, জেন্ডার এখানে সিলেক্ট করে দেবেন। তারপর আধার কার্ড নাম্বার আপনি দিয়ে দেবেন, এখানে আধার কার্ড নাম্বার এখানে আধার কার্ডের ঘরে দিয়ে দেবেন। তারপর ক্যাটাগরি এসসি এসটি জেনারেল যেটা আছে আপনার সেটা দেবেন। তারপর এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর সাব ডিভিশন এখানে আপনি সিলেক্ট করে দেবেন। তারপর আপনার যে ব্লকের আন্ডারে আপনি বাস করছেন সেই ব্লক, তারপর আপনার গ্রাম পঞ্চায়েতের নাম এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে আপনার ভিলেজের নাম এখানে দেবেন। তারপরে পোস্ট অফিসের নাম এখানে দিয়ে সাইন ইন বটমে ক্লিক করবেন। তো চলুন আমরা একবার তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে দেখে নিই। তো বন্ধুরা, ফর্মটা আমরা টোটালি কমপ্লিট করে নিয়েছি ফিল আপ করে। তো এবারে সাইন ইন বটমে আমরা ক্লিক করব। সাইন ইন বটমে ক্লিক করলে দেখবেন আপনার সামনে একটা রেজিস্ট্রেশন নাম্বার ঠিক এরকম দেবে। তো রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি অবশ্যই একটা নোট করে রাখবেন, এবং আপনি মোবাইলেও একটা রেজিস্ট্রেশন নাম্বারের মেসেজ পেয়ে যাবেন। তো এর পরবর্তীতে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন, সেই মোবাইল নাম্বারটা আপনি মোবাইল নাম্বারের ঘরে এন্ট্রি করবেন, এবং আপনি যে পাসওয়ার্ডটা সেট করেছেন সেই পাসওয়ার্ড আপনি এখানে দিয়ে সাইন ইন বটমে ক্লিক করবেন।
এরপর সাইন ইন বটমে ক্লিক করলে আপনার সামনে নতুন একটি পেজ ওপেন হবে, আপনার পারমানেন্ট ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। তো এখানে আপনি এবার অ্যাপ্লিকেশন ফর্মটা কমপ্লিট ফিল আপ করতে পারবেন। অর্থাৎ এখানে দেখছেন অ্যাপ্লিকেশন নিউ, এই যে বটনটা দেখছেন এখানে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার সামনে নতুন একটি ফর্ম ওপেন হবে, এখানে আপনার সমস্ত ডিটেলসটা ফিল আপ করতে হবে। অর্থাৎ কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য আপনি আর্থিক অনুদান প্রকল্পে অ্যাপ্লাই করতে চাইছেন, নাকি ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য এককালীন ভর্তুকি প্রকল্পে আবেদন করতে চাইছেন। এবং তিন নম্বর অপশন এখানে দেখবেন কৃষি যন্ত্রপাতি ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য ভর্তুকি প্রকল্পে আবেদন করতে চাইছেন। তো আপনি যেটার জন্য আবেদন করতে চাইবেন তিনটে অপশন এখানে পাবেন। তো এই তিনটের মধ্যে যেটা আপনি আবেদন করতে পারবেন সেটাতে আপনি এই পাশে দেখছেন অ্যাপ্লিকেশন হেয়ার, তো অ্যাপ্লিকেশন হেয়ারে আপনি ক্লিক করবেন। তো আমরা এখন কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য এককালীন ভর্তুকি প্রকল্পে আবেদন করব। তো তার জন্য আমরা এখানে অ্যাপ্লাই হেয়ারে আমরা ক্লিক করব। তো অ্যাপ্লাই হেয়ারে ক্লিক করলে দেখবেন এখানে আপনার সমস্ত ডিটেলসটা ওপেন হবে। অর্থাৎ আপনি যে সমস্ত নাম্বারগুলো অর্থাৎ ডিটেলসগুলো আগে ফিল আপ করে এসেছেন সেগুলো অলরেডি ফিল আপ হয়ে থাকবে এবং বাকি ডিটেলসগুলো আপনাকে ফিল আপ করতে হবে। অর্থাৎ আপনার নেম অফ অর্গানাইজেশন এখানে ফিল আপ করতে হবে, তারপরে আপনার ভোটার আইকার্ডের এপিক নাম্বার এখানে দেবেন এবং নাম এবং বাবার নাম এখানে দেখবেন অলরেডি ফিল আপ হয়েই থাকবে। তো আধার কার্ডের নাম্বার যেহেতু আমরা আগেই দিয়েছি তো এখানে আধার নাম্বার আপনার শো হবে এখানে। এর পরবর্তীতে আমরা দেখবো, তো এখানে ব্যাঙ্ক টাইপ আপনাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনার কোন টাইপের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে। যদি কেসিসি অ্যাকাউন্ট থাকে অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ডের অ্যাকাউন্ট নাম্বার এখানে এন্ট্রি করবেন, ব্যাংকের নাম এখানে এন্ট্রি করবেন, ব্যাংকের ব্রাঞ্চের নাম এখানে দিয়ে দেবেন, অ্যাকাউন্ট নাম্বার এখানে দিয়ে দেবেন, অ্যাকাউন্ট টাইপ অর্থাৎ সেভিং কারেন্ট কি অ্যাকাউন্ট আছে সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে দেখবেন আইএফএসসি কোড পাবেন, আইএফএসসি কোড এখানে এন্ট্রি করে দেবেন। তারপরে আপনার সোর্স অফ ফান্ড এখানে আপনি সিলেক্ট করে দেবেন, অর্থাৎ ওনার না ফাইন্যান্স সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তারপর আপনার ভিলেজ, পিন নাম্বার, পোস্ট অফিস সমস্ত কিছু আপনি যেহেতু আগে এন্ট্রি করে এসেছেন তো সেই হিসাবে এন্ট্রি করাই থাকবে। তারপরে আপনাকে এখানে নিচে আরও কিছু ডিটেলস এখানে অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ কোন ক্রপের জন্য আপনি আবেদন করছেন সেখানে আপনি অ্যাড করে এই ক্রপের নাম দেবেন, কতটা এরিয়ায় আপনি চাষ করেন সেটা আপনি ডিটেলস দেবেন, তারপরে অ্যাড বটমে ক্লিক করবেন। এরপরে ঠিক একইভাবে আপনার বর্ষাকালীন আপনি কতটা চাষ করেন, তো বর্ষার সময় আপনি যতটা চাষ করেন তার ডিটেলস আপনি এখানে ফিল আপ করবেন। অ্যাড বটমে ক্লিক করে আপনি ডিটেলসটা এখানে ফিল আপ করে দেবেন। তারপরে আপনি এখানে কৃষি যন্ত্রপাতির সমস্ত লিস্টটা আপনি দেখতে পাবেন। তো আপনি যে যন্ত্রপাতির জন্য আবেদন করবেন তো সেটাকে আপনি টিক করে এগিয়ে যাবেন। তো এইভাবে টিক দিয়ে দেবেন যেটা আপনি নিতে চাইছেন কৃষি যন্ত্রপাতি। তারপরে নিচেই দেখবেন এখানে নেম অফ ম্যানুফ্যাকচারার অর্থাৎ কোম্পানির নামটা আপনি এখানে দেবেন, অর্থাৎ যদি আপনি পাওয়ার টিলার ক্রয় করেন তো সেই পাওয়ার টিলারের কোম্পানি অর্থাৎ ক্যামকো, কুবেটার আপনি কী কিনতে চাইছেন, সাচি, সাইফিং সমস্ত কিছু আপনি এখানে এন্ট্রি করে দেবেন। তো এন্ট্রি করার পরে আপনি একটু নিচেই চলে আসবেন, তো এখানে দেখবেন আপনার সমস্ত ডিটেলসগুলো আপনাকে অ্যাটাচ করতে হবে, তার জন্য আপনি এখানে টিক দিয়ে সম্মতি করে দেবেন। তারপরে আপনি নিচে আই এগ্রিতে ক্লিক করে সাবমিট বটমে ক্লিক করবেন। অর্থাৎ আপনাকে যে সমস্ত ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে তার লিস্ট এখানে দেওয়া আছে, আধার কার্ড, অ্যাড্রেস প্রুফ আপনি একটা কিছু দিতে পারেন, আপনি যে ফার্মার তার ক্যাটাগরির একটা প্রুফ দেবেন, ফটোকপি দেবেন ব্যাঙ্ক পাসবুকের অর্থাৎ ব্যাঙ্ক পাসবুকের জেরক্স দেবেন, ল্যান্ডের ডিটেলস অর্থাৎ আপনি যে ল্যান্ডের ডিটেলসটা আপনি ফিল আপ করেছেন অর্থাৎ দলিল বা পর্চার এখানে জেরক্স দেবেন, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ একটা দিয়ে দেবেন। তো বন্ধুরা সাবমিট বটমে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি মেসেজ শো হবে। তো এখানে দেখবেন আপনার অ্যাপ্লিকেশন আইডি শো হবে, তো অ্যাপ্লিকেশন আইডি আপনি অবশ্যই এন্ট্রি করে রাখবেন অর্থাৎ খাতায় এন্ট্রি করে রাখবেন। এবারে আপনি ওকে বটমে ক্লিক করবেন। তো বন্ধুরা ওকে বটমে ক্লিক করার পর আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে। এবারে আপনি যে অ্যাপ্লিকেশন নাম্বার পেলেন সেই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে ফর্মটা ডাউনলোড করতে পারবেন। তো সেটা একবার দেখে নেব ফর্মটা কীভাবে ডাউনলোড করা যায়। তো তার জন্য মাটির কথা অফিসিয়াল ওয়েবসাইটটা আবার ওপেন করবেন। তারপরে সার্কুলারসে গিয়ে আপনি একদম নিচেই অপশন পাবেন ফার্মার মেশিনারি স্কিম অ্যাপ্লিকেশন, এবারে ডাউনলোড পিডিএফ অপশন দেখছেন এখানে আপনি ক্লিক করবেন। তো ডাউনলোড পিডিএফ অপশনে ক্লিক করার পর
আপনি যে অ্যাপ্লিকেশন আইডি পেলেন তো সেটা আপনি এখানে এন্ট্রি করে দেবেন, তারপরে ডাউনলোড পিডিএফে ক্লিক করবেন। তো আমরা যে অ্যাপ্লিকেশন আইডি পেয়েছি সেটা আমরা এখন এন্ট্রি করে দেবো, এবারে ডাউনলোড পিডিএফে ক্লিক করব। তো ডাউনলোড পিডিএফে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। তো এখান থেকে আপনি এই যে ডাউনলোড অপশন পাচ্ছেন, এখানে আপনি পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিয়ে সেটাকে প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করার আপনার এক কপি পাসপোর্ট ছবি এখানে আটকে দেবেন, এবং আপনার যে সমস্ত ডকুমেন্টসগুলো আগে বললাম সেই সমস্ত ডকুমেন্টসগুলো আপনি একসাথে অ্যাটাচ করে আপনি আপনার কাছাকাছি যে কৃষি আধিকারিক অফিস আছে বা বিডিও অফিস বা কিষাণ মান্ডি অফিস আছে তো সেখানে আপনি জমা দিয়ে দিতে পারেন। তো তারপরে আপনার মেশিন এলে সেখান থেকে আপনি খবর পাবেন বা ইমেল বা মেসেজের মাধ্যমে খবর পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করি সমস্ত ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হয়েছে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর আদার্স বন্ধুদের এবং আপনার বাড়ির বা আপনার পাড়ায় কৃষকদেরকে খবরটা জানাবার জন্য খবরটি তাদের সাথে শেয়ার করুন, এবং আমার সাথে এরকম টাইপের নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখুন। দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওর সাথে। নমস্কার।